Hey guys, good morning. Welcome to my channel and welcome back to my another new vlog. আর আজকে হচ্ছে 1st of January, so happy new year to everyone. আর আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আরাকু ভ্যালি দেখতে, so we are excited. আর গাড়ির দাদাও চলে এসছে, তো এখনই বেরিয়ে যাবো আমরা। চা খাওয়া হয়নি, চাটা রাস্তায় যেতে রেখে দেওয়া হবে। দেখতে দেখতে দেখো ডে থ্রিতে চলে এলাম আমরা। কালকে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, সব কটা একদিনে কভার করেছি কালকে, যে কটা পেন্ডিং ছিল। আর কালকে এই জায়গাটার টোটাল সিনারিওটা না আলাদা ছিল, চারিদিকে পুরো পুলিশ, এদিকটা পুরো বন্ধ করে দিয়েছিলো রাত্রিবেলার দিকটা। কাল সকাল এখানে অনেক মানুষ চলে এসছে, দেখো এই পুরো বিচ সাইডটা এখানে পুরো ভর্তি রয়েছে, আর ওই সাইডটাতেও প্রচুর মানুষ রয়েছে। সকাল 7টা যদিও বেজে গেছে, বাট সবাই নিউ ইয়ারে ভালো রকম এনজয় করছে বিচ সাইডে। ফার্স্ট ব্রেক, আর এই ব্রেকটা আমরা এখানে জাস্ট ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। দেখা যাক ব্রেকফাস্টটা কী খাওয়া যেতে পারে। যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে প্লেন ধোসা, মুড়ি, চানাচুর এসব নিয়ে এসছে, তো ওটাই খাবে। আর চা অর্ডার করেছি, চা আসছে। দেখি আমার তো ইচ্ছা আছে পুরি সবজিও খাওয়ার, যদি হয় এটাকে পেট না ভরে তাহলে পুরি সবজিও খাবো। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পুরি, অ্যাকচুয়ালি আমি 2 প্লেট পুরি সবজি খেয়েছি, আর ধোসাও নেওয়া হয়েছে, তাতেও 2টো ধোসা খাওয়া হয়েছে। চাটা অসাধারণ চা ছিল, বাট মানে চা খেয়ে মনে হলো হ্যাঁ সকালবেলা চা খাওয়াটা একদম প্রপার জায়গা থেকে হয়েছে। আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি আর এর পাশেই একদম পাশেই লাগোয়া রয়েছে হচ্ছে ট্রেনের লাইন, যেটা আরাকু যাচ্ছে। অ্যাকচুয়ালি আরাকু যাওয়ার পথে আমরা এখানটা দাঁড়িয়েছি, যে টাইডা রেলওয়ে স্টেশন। এখান থেকে এই নিচের দিকে একটা মন্দির রয়েছে, এটা একটু দেখবো। এরপর আমরা নিচে চলে যাব, নিচে একটা টানেল মতো রয়েছে, তো টানেলটা ভিজিট করে আবার গাড়িতে উঠবো। আর এখানে বেন্ডগুলো খুব সুন্দর, মানে পাহাড়ি অঞ্চলে যেরকম বেন্ড হয় সেই টাইপের, আর ভালো মজা লাগছে। অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে সকাল 10টা, আমরা রওনা দিয়েছিলাম 7টা থেকে, ওই গাড়ি 7টা 7টা ধরো 7:30টার মতো হয়েছিলো, তো 2.5 আওয়ার তো হয়ে গেছে অলরেডি। আর এই দিকে দেখো ফ্রেমটা, পুরো ভ্যালি রয়েছে একটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে মন্দির, বাবা চলে গেছে ওখানে মন্দিরের ওখানে, আর কেউ আসেনি, আমি আর আপনি যাচ্ছি নিচের দিকে। আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো আছে আর আমরা যাচ্ছি হচ্ছে এখন টানেলে। তো বাই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিটস মতো, ও চলেই এসছে অলরেডি, আমরা লাইন দেখতে পাচ্ছি কী হচ্ছে সেই টানেলটা। এখান দিয়ে একটু পরই ট্রেন পাস করবে দেখে তো মনে হচ্ছে। আর লোকেশানটা দেখো, লোকেশানটা জাস্ট ফাটাফাটি, আর এই টানেলটার ভেতর দিয়ে, বাট দেখো ওদিকে সিগনাল হয়ে গেছে অলরেডি, ইয়েলো রয়েছে, মিন্স ট্রেন আসছে। তো ওয়েট করবো কিছুক্ষণ ট্রেনটা দেখার জন্য, ট্রেন দেখার জন্য ওয়েট করছি এটাই মানে। বাট এখানে লোকেশান আমি শুধু দেখবো যে এই জায়গাটা দেখো পাহাড়ের এখান দিয়ে যখন ট্রেনটা আসবে কীরকম লাগবে, তো এটার জন্যই ওয়েট করছি। ওই দিকটা যেও না, ট্রেনে কিন্তু সিগনাল হয়ে গেছে। তো এখানকার যে টানেলটা রয়েছে এটার নাম্বার হচ্ছে 13, আর লেন্থ হচ্ছে 267 মিটার। এটা আমাদের 3rd স্টপ আরাকু যাওয়ার পথে, আর এখন যাচ্ছি হচ্ছে দেখতে ভিউ পয়েন্ট। কী ভিউ পয়েন্ট জানি না, লেখা ছিল ভিউ পয়েন্ট, আর এখানে তৈরি হচ্ছে ব্যাম্বু চিকেন। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো ভ্যালিটা দেখো দেখা যাচ্ছে, আর অ্যাকচুয়ালি ওটা দিক থেকে দেখলে পুরো ব্ল্যাক আসছে, সানটা এদিকে রয়েছে, আর এই হচ্ছে পুরো ভ্যালি। তো এখানে কিছু ফটোগ্রাফস নেবো, যদি ফটোগ্রাফস দেখতে ইচ্ছা হয় দেন আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা কফি জায়গায়, অ্যাকচুয়ালি উল্টো দিকেই রয়েছে কফি প্ল্যান্টেশন, আর তার বাইরে হচ্ছে আমরা সবাই মিলে এখন কফি খাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কফি গাছ দেখতে নিচের দিকে, অনেকটাই দেখো এইদিকে, তো অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর এখানে প্রচুর বাদর রয়েছে, তো এটা একটু দেখে আসবে যখনই এই জায়গাটা। বাট লোকেশানটা সুপার, মানে এতগুলো গাছের মধ্যে দেখো পিকচারটা, ফ্রেমটাই আলাদা, বাট বুঝতে পারছি একটু ব্ল্যাক আসছে বিকজ
ওখানে সান তো ওই দিকে রয়েছে, আর এই দেখো পিছন দিকের ভিউটা কি সুন্দর লাগছে না? পিছন দিকে পুরো গাছ দেখো, জানি না কতটা নিচে আছে। অ্যাকচুয়ালি এখানে আর সিঁড়ি সেরকমভাবে নেই, পুরো নিচের দিকে পাথর রয়েছে দেখো, নিচের দিকে পুরো পাথর রয়েছে আর পুরোটাই জঙ্গলের মধ্যে। মানে উপর থেকে দেখো এরকমভাবে যদি দেখাই ফ্রেমটা কীরকম লাগছে, সুপার্ব। তো বেশি দূর যাবো না, যতটা রিক্স ফ্রিভাবে যাওয়া যায় ততটা আমরা নামবো। তো আমরা অনেকটা নেমে চলে এসেছি এখানে, আর এই পুরোটা দেখো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে ঢুকে পড়েছি আমরা। আর নিচের দিকে রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই, মানে পাথরগুলো এমনভাবে রাখা রয়েছে মানে পা রীতিমতো স্লিপ খাচ্ছে। বাট মনে হচ্ছে কোনো কাল সিনেমা দেখেছিলাম, কাল অজয় দেবগানের, সেই রকম লাগছে পুরো জায়গাটা। তো বাবলি বারণ করছে যেও না, বাট যেতে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, মনে হচ্ছে পা স্লিপ করছে বাট স্টিল ভালো লাগছে যেতে। বাজে হচ্ছে 12:30, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আরাকু। আর এখানে আমার পিছন দিকে রয়েছে হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, আর এদিকে রয়েছে হচ্ছে আই লাভ আরাকুর এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তোলার জন্য। আর এবার এখানে আমরা টিকিট কাটবো, কেটে ভেতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি হচ্ছে টিকিট কাউন্টারের সামনে, আর এখানকার প্রাইস হচ্ছে অ্যাডাল্টের 50 rupees, আর চাইল্ড হচ্ছে 25 rupees। আর এখানে এই সমস্ত জিনিসগুলো এখানে তোমরা করতে পারো। তো চলো টিকিটটা কেটে নিয়ে এবার ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে ঢুকেই দেখো উল্টো দিকে রয়েছে জিপ লাইনার, আর এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। গাইস আমরা রেডি হচ্ছে জিপ লাইনার করতে যাওয়ার জন্য। এটা চার্জ হচ্ছে 200 rupees ইচ। তো যাই ঘুরে আসি, দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। আর সিঁড়িগুলো কিন্তু খুবই ছোটো দেখে যা মনে হলো, আগে উঠি তারপর দেখা যাক কেমন লাগে। প্ল্যানা করার পর খুব ভালো লাগছে, বাট এই রোডটা যদি ধরে করো তাহলে হাতে একটু স্যাম্পল একটু হালকা লাগবে এই যা। আর এখানে প্রচুর দোকান রয়েছে, যদি তোমরা এখানে শপিং করতে চাও এই জায়গাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, বাট একটু কস্টলি। ট্রাইবালদের একটা ডান্স হয়, সেই ডান্সটা হচ্ছে ধামসা ডান্স, আর এটা টাইমিং হচ্ছে ইভিনিং টাইম 5-7 অবধি এটা হয় আর কি। 1 টাকার কয়েন দিয়ে, ছোটো ছোটো 1 টাকার কয়েন বা পুরোনো দিনের 25-50 পয়সার এই কয়েনগুলো দিয়ে এখানে একটা কার্ড মতো তৈরি করা রয়েছে, মেবি ট্রাইবেল হয়তো ইউজ করতে পারে, ল্যাঙ্গুয়েজে লেখা আছে বুঝতে পারছি না। বাট অনেক 15 দিনের ভারতের মুদ্রা দিয়ে এই হারগুলো তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা জায়গায়, এখানে অনেকগুলো ট্রাইবেলদের স্ট্যাচু মতো করা আছে, তো এখানে ওদের সাথে ফটো তুলবে। ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং। কাজে হচ্ছে দুপুর 2:00, আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে করতে দেখো বাইরে থেকে লাঞ্চ বসে পড়ো, আর পিছন থেকে পাহাড় রয়েছে। সো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর লোকেশন। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের খাবার, ব্যাট পাঁপড় ভাত, এখানে একটা সুজির কিছু মিষ্টি রয়েছে, এখানে ফুলকপি, পিট গাজর টাইপ ভাজা, আর সাম্বার, একটা ওয়াটার বোতল। টোটাল এটার কস্ট, এর সাথে দই আছে, এটার কস্ট হচ্ছে 130। সো গাইস আমরা চলে এসেছি এখন বোড়া দেবের সামনে, এখন বাজে অলরেডি 4:15, এখন আমরা ইন করছি, একটা টাইমিং হচ্ছে 5টা অবধি। আর যেখানে পার্কিং থেকে অনেকটা উপরের দিকে উঠতে হয়, আমি বাবলি আর আমার বাবা আমরা 3 জন এসেছি। নিচ থেকে বোড়াকে দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট।
খাবিয়ে দিতে হবে সবাইকে, এটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং। কীভাবে যেতে হবে দেখো, মাথা নিচে পড়ে গিয়ে আমরা এই বোড়াকে দেখে ফিরলাম। এই অবস্থা পুরো ঘেমে গেছে, ফিট কিন্তু বাবা এই বয়সে একবারও না দাঁড়িয়ে একদম উপরেও চলে এসছে। আমাদের দুজন অবস্থা কিন্তু খুব টাইট, ফিটনেস 0.5। তো 4:20 আমরা এন্টার করেছিলাম বোড়াকে দেখার জন্য, আর এখন হয়ে গেছে 5:05। জানুয়ারি মাসের 1 জানুয়ারি আজকে মনে হচ্ছে না, দেখো অবস্থাটা পুরো ঘাম বেরোচ্ছে। বাট চলো ঠিক আছে, ভালোভাবে ঘোরা হবে সেটাই বেটার। সো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। বিকজ এখন বাজে হচ্ছে 11টা, আর শরীরে কোনো মানে এনার্জি নেই, কালকে আবার সকালে উঠবো, একটু বিচের দিকে যাব। যদি উঠতে পারি আর্লি মর্নিং তাহলে সানরাইজটা দেখবো। আর যাই হোক, এই অবধি যদি তোমাদের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা অবশ্যই করো, কারণ আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।